সরকারের শেষ সময়ে এসে এমনভাবে বিলগুলো আনা হচ্ছে যে কোনো আইন কখন আসছে, কখন পাশ হচ্ছে তা বলা মুশকিল। মাননীয় সদস্য জনাব মুকব্বির খান, সিলেট দুই, দুই মিনিট। স্পিকার, মাননীয় স্পিকার, শিল্পখাতে ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়নের শিক্ষা প্রশিক্ষণ পরিষেবা ও গবেষণা অপরিহার্য, আর এর জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা একান্তই প্রয়োজন। তাই দেশের শিল্পখাতকে সমৃদ্ধ বিকশিত করার জন্য মাননীয় মন্ত্রী যে বিলটি এনেছেন সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিল। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের একটা ভালো উদ্যোগ হচ্ছে অনেকগুলো পুরাতন আইনকে যুগোপযোগী করার চেষ্টা, কিন্তু সরকারের শেষ সময়ে এসে এমনভাবে বিলগুলো আনা হচ্ছে যে কোনো আইন কখন আসছে, কখন পাশ হচ্ছে তা বলা মুশকিল। গতকাল 7টা বিলের রিপোর্ট হয়েছে, আমরা কয়টা বিল স্টাডি করব? বিলগুলো স্টাডি করার জন্য তো সময়ের দরকার, তাড়াহুড়া করতে গিয়ে বিলগুলো মানসম্পন্ন আইনে পরিণত হওয়ার সুযোগ খুবই কম। মাননীয় স্পিকার, বর্তমান পার্লামেন্টের এটাই শেষ অধিবেশন, সরকারের শেষ সময়ে এসে এত বিলের জট কেন? এটা সরকারের কোনো দায়বদ্ধতা যে বিলগুলি এর মধ্যে পাস করতেই হবে? আমার আশঙ্কা হচ্ছে সরকার কি নিজের উপর আস্থা হারিয়েছে, নাকি সরকার ধরেই নিয়েছে যে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না বা পরবর্তী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারবে না, অথবা এখানে কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ জড়িত? এসব বিষয় স্পষ্ট করা দরকার। আমি মনে করি গুরুত্বপূর্ণ এই বিলটির উপর জনমত জরিপ ও আরো ব্যাপকভাবে যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।